দর্শক, আমরা দেখছি এখানে একটি গরুর দরদাম হচ্ছে এবং আপনারা সেটি দেখছেন। আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িয়াতে এবং আপনারা জানেন যে এই হাটে যে গরুগুলো ক্রয় বিক্রয় করা হয় আমরা সেগুলোর তথ্য তুলে ধরি। আজ হচ্ছে 5 আগস্ট 2022 রোজ শুক্রবার। আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় বড় ছাগল হাট বসে। এখানে গরুটি দেখছেন এক ভাই গরুটি দেখছেন, কোথা থেকে আসছেন? দাম দিচ্ছিল 40, এখন দাম দিচ্ছে 25-30 হাজার। আসছেন কোথা থেকে? পঞ্চগড় থেকে গরু বিক্রি করতে আসছেন ভাই এই হাটে? আচ্ছা আচ্ছা, পঞ্চগড় থেকে প্যাট খায়, পঞ্চগড় থেকে আসছেন ওনারা গরু বিক্রি করতে। টাকা বাইর করতে হবে না। কত চাইছেন ভাই? 150 দাম চাইছি ওনার কাছে। 40 চাইছেন। উনারা হচ্ছেন হাটে ব্যবসায়ী, হাটে গরু কিনে হাটে গরুগুলো বিক্রি করেন, সে কারণে উনি বলছেন যে বিলা করা যাবে না। বাইরে বাড়ি না, ওখানকার বাড়ি দিনাজপুরে। হ্যাঁ, ১,৪০,০০০ কটা আনছেন ভাই? কটা? দুটা? হ্যাঁ, ওই পাশে একটা আছে। কোনটা? এটা, এটা বুড়া গরু। এটা দাম দিচ্ছে 110। দর্শক শুনছেন, এটার দাম দিচ্ছে 110। আপনার লাগে 30, আনছিলেন তিনটা, তার মধ্যে বিক্রি করছেন একটা, একটা বেচছেন। দর্শক শুনছেন যে তিনটা, বাজার খারাপ। দর্শক দেখছেন উনি এখন টাকা গুনছেন, কত দেয় আমরা সেটা শুনবো। পাশাপাশি ৩৫ নাকি দেন না ভাই, মাইস্তা ধরে নাকি? না, 35 করুন না ভাই। মাপ হিসাবে হলো 60,000 আছে। দর্শক শুনছেন যে মাপ হিসাবে হলো নাকি 60,000 বিক্রি আছে। আপনার জন্য
আমার জন্য কেন দাম চাইবে? আপনি এখানে 200 আমার না ভাই, 33 আর 25 মিনিট না আমরা দেখছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে আজকে যে হাটের ব্যবসায়ী গরুগুলো কিনছেন, আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। এই যে দেখছেন কত চাইছেন, লাস্ট কত চাইছেন? 1,35,000 আর উনি কত দেয়? 22। দর্শক শুনছেন যে 1,35,000 আর 1,22,000-এর মধ্যে গরুটির দরদাম হচ্ছে, আমরা সেই তথ্যগুলো আপনাদের দেখার চেষ্টা করছি। আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে, একদম হাটের ব্যবসায়ী। প্রথমে কত বলছিল? 40 বলছিল, তখন দেন নাই? তখন দিই নাই, এখন 1,50,000 ছাড়িয়ে দিছি, বহু টাকা ছাড়িয়ে দিল, বহু টাকা ছাড়া দিল। আমি নিবার জন্য করছি ভাই, যদি আমি ব্যবসা আমার কথা ব্যবসা ভাই পাওয়া যাবে না, ওই এখানে লাভ এখানে লোক, এখন কি করবো? বড় মানের টানটা কম, সত্যি বলছে বড় মানের টানটা কম, দিবি এখন ভাই? দিবি দেখ কিভাবে চিপে চিপে দাম দেওয়া হচ্ছে গরুটির, আমরা সেই তথ্যটি দিচ্ছি আপনাদের। আমরা রয়েছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এই হাটের যে শেষ মুহূর্তের বাজারে গরুগুলো কেনা বেচা হচ্ছে, আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি। কি বলবো, 350 দাম চাইছে মহিলা মানুষ, 350 কিভাবে দাম চায়? আপনি ঠিকই আছো ভাই, ধরো ১,২৩ কত দিলেন? ৩০,৩৩ শুনছেন যে ১,৩০ চাইছে আর ১,২৩ পর্যন্ত দাম দিছে। আমরা দেখছি একবারে চিপে চিপে কিভাবে হাটের ব্যবসায়ীরা গরু কিনেন, আমরা সে তথ্যগুলো আপনাদের দিচ্ছি। আমরা দেখছেন এখনো গরুটির পিঠ ছাড়েননি উনি, উনি ওটি হয়তো নেবেনি, কম করে হলেও উনি এই গরুটি নেবেনি, আমরা সেটাই দেখছি, দেখি পারেন কিনা তিনি গরুটি কিনতে। ১,৩০ এখন আপনি দিচ্ছেন ভাই, আপনি দিচ্ছেন 10 মিনিট থাকবো না, 1 মিনিট থাকবো না, ওটা করতাম আপনি না আপনি 1 মিনিট থাকবো না, ওটা এখন দিচ্ছেন ভাই, দিয়ে
তো দর্শক আমরা দেখছিলাম একবারে শেষ মুহূর্তে যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা দেখছি এবং শুনছি আমারি হাটে আজকে যে চিপে চিপে হাটের ব্যবসায়ী গরু কেনেন কিভাবে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের তথ্য দিলাম। তো এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।